যারা লোন ম্যানেজমেন্টের সফটওয়্যার খুঁজছেন বা তৈরি করতে চাচ্ছেন আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনার উপকারে আসবে এবং আপনি এই সফটওয়্যারটি নিয়ে ব্যবহার করতে পারেন ইতিমধ্যে অনেকেই এই সফটওয়্যারটি নিয়েছেন তাদের ব্যবহারের জন্য আমি হালকা কিছু ম্যানুয়াল দেখানোর চেষ্টা করব কিভাবে সফটওয়্যারটি পরিচালনা করবেন এবং এখান থেকে কি কি সুবিধা আপনি পেতে পারেন বা কি কী সহজে আপনি কাজটা করতে পারবেন এখানে আপনি দুইটা ওয়েতে কাজ করতে পারবেন একটা হচ্ছে গ্রুপ লোন এবং একটা হচ্ছে এসএমই লোন আপনি ব্যক্তি ওয়াইজও কাজ করতে পারবেন অথবা একটি সমিতির আন্ডারে একটি গ্রুপ ওয়াইজ আপনি লোন ম্যানেজমেন্ট সিস্টেমটি করতে পারবেন এজন্য আমার যে সফটওয়্যারটি আছে আমি এটা ওপেন করে নিব এবং ওপেন করলে আমার যে লগ সিস্টেমটি আছে এখানে দুইটা সিস্টেমে আপনি লগ করতে পারবেন অ্যাডমিন এবং ইউজার এডমিন লগইন করলে আপনি বেশ কিছু ফিচার পেয়ে যাবেন যেটা ইউজার হিসাবে কম থাকে যেমন কোনো লোন अप्लाई করলে ইউজার লগইন ইউজার লগইনে अप्लाई করতে পারবে কিন্তু সেই লোনটি अप्रুভাল দেওয়ার জন্য অবশ্যই এডমিন লগইন থাকতে হবে অথবা এডমিন লগইন করে সেই লোনটা अप्रूव করতে পারবে বা ডিনাই করতে পারবে আমরা প্রথমে এডমিন লগইনেই করব আমি ফুল ফিচার দেখার জন্য অ্যাডমিনে লগইন করব যারা এই ফাইলটি নিছেন আমার ফোল্ডারে বা আমার মেইলে এটার লগ ইন সিস্টেমটি ইউজার পাসওয়ার্ড অবশ্যই দেওয়া থাকবে আপনি তা দিয়ে লগ ইন করবেন লগ ইন করলেই আপনার কাছে একটি ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখানে যে ইন্টারফেসের যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সামগ্রিক একটি তথ্য সামারি এখানে দেখানো আছে এবং দুটো প্যানেল আছে একটা অ্যাডমিন প্যানেল এবং আরেকটি হচ্ছে আপনার লোন প্যানেল লোন প্যানেল থেকে আপনি লোনের ডিটেলস এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন লোন अप्लाई বা মেম্বার তৈরি বা গ্রুপ তৈরি বা সমিতি তৈরি এগুলো আপনি করতে পারবেন এবং অ্যাডমিন প্যানেল থেকে আপনার যে লগইন সিস্টেমটি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনার যে কর্মী ফিল্ডে যে স্টাফ অথবা আপনার অফিসের যে এমপ্লয়ি যে টোটালি এমপ্লয়ি ম্যানেজমেন্টটি আপনি এখান থেকে কিন্তু করতে পারতেছেন এবং কোন সমিতি বা কোন লোনটি কোন ইমপ্লয় দ্বারা দেখাশোনা করা হচ্ছে সেটাও কিন্তু আপনার এই লিস্ট তৈরি হবে আর ইউজারটা কিন্তু এখানে দেখুন অ্যাডমিন অ্যাডমিন এখানে ইউজার নেম এবং তার পদবী কিন্তু এখানে শো করতেছে আপনি যদি ইউজারের যে কোনো একটি নাম হাসান দিয়ে লগ করতেন অবশ্যই এখানে তার এমপ্লয়ি ইউজার নাকি অ্যাডমিন এই টাইপের জিনিসটা এখানে শো করত ওকে আমি প্রথমে একটি ধারণা দিই সেটি হচ্ছে প্রথমে আপনাকে একটা বিষয় হচ্ছে উপর দিক থেকে আসবে প্রথমে সোসাইটি বা সমিতি তৈরি করতে হবে এই সমিতির আন্ডারে আপনাকে মেম্বার অ্যাড করতে হবে বা সদস্য ভর্তি করতে হবে আগে গ্রুপ তৈরি করতে হবে এবং ওই গ্রুপের আন্ডারে আপনি সদস্য ভর্তি করতে পারবেন যদি সদস্য ওয়াইজ লোন দেন বা ই লোন দেন সেক্ষেত্রে অবশ্যই এমপ্লয়ি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেম্বার অ্যাড করতে হবে বা সদস্য ভর্তি করতে হবে আর যদি গ্রুপ ওয়াইজ লোন দিতে সেক্ষেত্রে যুক্ত করার প্রয়োজন নেই সরাসরি ওই সমিতির নামে আপনি লোন দিতে পারবেন বা গ্রুপ লোন দিতে পারবেন গেল সমিতি গঠন এবং সদস্য ভর্তি এরপরে আছে লোন অ্যাপ্লাই লোন অ্যাপ্লাই এখানে যে বিষয়গুলো আসলো সমিতি গঠনে আপনি লোন অ্যাপ্লাই করতে পারবেন বা মেম্বার ওয়াইজ এখানে লোন অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আছে লোন অ্যাপ্রুভাল এখানে লোন অ্যাপ্লাই করার পরবর্তীতে অ্যাডমিন লোনের যে ডিটেলসটা সাবমিট করা হয়েছে সেটি দেখবে এবং সেখান থেকে অ্যাডমিন যদি চাই সেক্ষেত্রে তার আবেদনটি অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার পরেই কিন্তু সেটি লোন কালেকশনের ফর্মে চলে যাবে বা লোন কালেকশনের সিটে চলে যাবে যেন সে ওখান থেকে ওই লোনের এগেনস্টে কালেকশন করতে পারে বা রিকভারি করতে পারে এরপরে শেয়ার যদি কেউ লোন না নেয় সেক্ষেত্রে কিন্তু ওই গ্রুপ থেকে বা ওই সদস্যের কাছ থেকে আপনি শেয়ার সঞ্চয় আদার্সের বেশ কিছু বিষয় আছে সেগুলো আপনি কিন্তু এই এইগুলো কিন্তু আপনি রিকভারি বা কালেকশন হিসাবে এই শেয়ার থেকে আপনি নিতে পারবেন আবার কোনো কারণে কোনো অ্যাপ্লাই যদি কোনো লোন অ্যাপ্লাই যদি ডিনাই হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি ডিনাই থেকে অ্যাপ্রুভ করতে পারবেন কারণ অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে ওখান থেকে আপনি আবার নতুন করে ডিনাই থেকে সরাসরি অ্যাপ্রুভে দিতে পারবেন আপনি সবগুলো এতে আপনি পারবেন এরপরে রয়েছে উজ্জ্ব উজ্জ্বল বিষয়গুলো হচ্ছে শেয়ার এবং সঞ্চয় এই দুইটা এমপ্লয়ি বা এই দুটি বিষয় যদি কোনো মেম্বার চাই সেক্ষেত্রে উজ্জ্ব করতে পারে বা কোনো গ্রুপ যদি চাই বা সোসাইটি যদি চাই সমিতি যদি চাই সেক্ষেত্রে কিন্তু উজ্জ্ব করতে পারে হ্যাঁ এরপরে বেশ কিছু বাটন আরও এক্সট্রা রয়ে গেছে যেগুলো পরবর্তীতে কোনো ফিচার যুক্ত করা হবে আর রিপোর্টের যে ফর্মটি আছে সেখানে আপনি বেশ কিছু ধরনের রিপোর্ট এখানে আপনি ডিওয়াইজ স্টেটমেন্ট এই টাইপের বেশ কিছু রিপোর্ট আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন আমি প্রথমে অ্যাডমিন প্যানেলটি ডিটেলস দেখাবো তার আগে এখানে একটি সামারি দেখিয়ে দিই সেটা হচ্ছে টোটাল লোন অ্যামাউন্ট কতগুলো লোন আবেদন হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে কতগুলো লোন বা কত টাকার লোন আমি অ্যাপ্রুভাল দিচ্ছি বা অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং এটি কিন্তু ফিল্ডের বিতরণ বা সমিতি ওয়াইজ বা সদস্য ওয়াইজ কিন্তু টোটাল টাকা বিতরণ এবং কত টাকা এখানে ক্যান্সেল হয়েছে বা আমি ডিনাই করেছি যে এত টাকা বা এতগুলো লোন আমি অ্যাপ্রুভ করব না এটা রিজেক্ট করে দিব সেই এতটুকু লোন কিন্তু এত টাকা লোন কিন্তু এখানে রিজেক্ট হয়ে গেছে আর অ্যাপ্রুভাল পেন্ডিং আছে এতগুলো বা এত টাকা কারণ হচ্ছে আমি আবেদন করছি কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে এখনো অ্যাপ্রুভ করা হয়নি বা পারমিশন দেওয়া হয়নি সেক্ষেত্রে এত টাকার পারমিশন এখনো পেন্ডিং আছে আর অ্যাপ্লাই টাইমটা হচ্ছে টোটাল উনিশটা লোন আবেদন হয়েছে তার মধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে দশটি ক্যান্সেল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে ছয়টি এবং এখনো পেন্ডিং আছে তিনটি সমিতি বা তিনটি লোন আপনি যেটাই বলেন সেটা এখন এদিকে যে রিকভারি প্যানেলটি আছে সেখানে আপনি আজকে টুডে কোন কোন বিষয়ে কালেকশন করছেন রিকভারিতে ইন্টারেস্ট রিকভারিতে বা শেয়ার কালেকশন সেভিংস আদার্স যেগুলো করছেন সেগুলো এখানে কিন্তু ব্যালেন্স আসবে আমি পরবর্তীতে এখানে কালেকশন করে বা লোন অ্যাপ্রুভাল করে কালেকশন করে দেখিয়ে দেবো এখানে তাহলে আজকে শো করবে আর টোটালটা হচ্ছে আপনার সমিতির শুরু থেকে বা এই সফটওয়্যার শুরু থেকে এই বিষয়গুলো এখানে কালেকশন করা হয়েছে টোটাল রিকভারি ইন্টারেস্ট কত করা হয়েছে বা প্রিন্সিপাল কত কালেকশন করা হয়েছে এগুলো কিন্তু গ্রান্ড টোটাল এখান থেকে দেখা যাচ্ছে প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে আমি ইউজার এড যদি ক্লিক করি দেখুন এখান থেকে আপনার লগ ইন এর যে আছে সেইগুলো কিন্তু এখান থেকে আপনি ইউজার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন ইউজার বা তার নাম কি হবে তার পাসওয়ার্ড কি আসবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করে দিতে পারবেন এটা সাবমিট করে নতুন করে এখান থেকে আপনি ইউজারটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন এরপর যাই এমপ্লয়ি অ্যাড এমপ্লয়ি অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন আপনার প্রতিষ্ঠানের নতুন এমপ্লয়ি অ্যাড করতে পারবেন যেটা কোন কোন সদস্য লোন বা কোন কোন সমিতি দাসে ওই এমপ্লয়ি দেখবে সেগুলো কিন্তু আপনি এই লিস্ট থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন মাহমুদুল রাজু এমদাদুল হাসান যেগুলো এখানে থাকবে ওই এমপ্লয়ের লিস্টগুলো কিন্তু আপনি লোন অ্যাপ্রুভালে বা আপনি যে সমিতি গঠন সদস্য ভর্তি তখন কিন্তু ইউজারগুলো কাজে লাগবে কোন ইউজারের মাধ্যম দিয়ে সদস্য ভর্তি হলো কত টাকা কোন ইউজারের মাধ্যমে কোন এমপ্লয়ের মাধ্যমে কালেকশন হলো এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সরি কারণ আমি টোটাল বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি পরবর্তীতে আপনার সুবিধার্থেই ভিডিওটি একটু না টেনে ধীরে ধীরে সম্পূর্ণ দেখে নেবেন তাহলে সফটওয়্যারের পরিচালনার ক্ষেত্রে আপনার কোনো সমস্যার সৃষ্টি হবে না অ্যাডমিনের কাজটা শেষ এখন আমি লোন লোন প্যানেলে যাবো এখানে প্রথমে আপনাকে সমিতি অ্যাড করে নিতে হবে বা এখানে কিন্তু সোসাইটি যুক্ত করে নিতে হবে সেক্ষেত্রে আপনি এখানে যে সোসাইটি আইডিটা এটা অটোমেটিকলি জেনারেট হবে হ্যাঁ সোসাইটির নেম আপনি যে কোনো একটি নাম দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সোসাইটির যুক্ত হলে এখানে আইডি জেনারেট হবে এবং সেই আইডিটা হবে এস দিয়ে শুরু হবে এস দিয়ে শুরু মিনস আপনার এখানে সোসাইটির এস দিয়ে শুরু বা সংবায়ের বা সমিতির যে এস দিয়ে শুরু হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে এখানে ইউজারেমটা হবে কোন ইউজারের এই সোসাইটিটা অ্যাড করা হয়েছে সেই ইউজেনেমটা এখানে আসবে ওকে এখান থেকে আপনি নতুন করে চাইলে বা আগেরটা কারেকশন করতে চাইলে এখান থেকে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন সেক্ষেত্রে ইউজার আইডিটা কালেক্ট কারেকশন হবে না তাছাড়া টোটাল যেখানে যা আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখুন আমি এখানে সাপোজ এস ফাইভে সোসাইটি ফাইভ বা সমিতি ফাইভে আমি কিছু মেম্বার অ্যাড করবো দেখুন মেম্বার অ্যাডে গিয়ে আপনি যে সোসাইটি আইডি দিবেন সোসাইটি আইডিটা আপনার ওই লিস্টের থেকে যে কোনো একটি সোসাইটি আইডি এখান থেকে টাইপ করেও দিতে পারেন বা ড্রপডাউন থেকে সিলেক্ট করেও দিতে পারেন ওকে এস ফাইভে দিব এখন ওই যে সোসাইটি নেমগুলো ছিল এখানে কিন্তু তার ডিটেলসটা চলে আসছে এখন মেম্বার্স নেম বা তার ফাদার্স নেম ইন টোটাল সংক্ষিপ্ত একটি এখানে বায়োডাটা আছে এই বায়োডাটাতে আপনি ফিল করবেন এরপরে রেফারেন্স দিতে পারেন বা আপনি আরো কিছু এখানে যুক্ত করতে পারেন তার ছবি দিতে পারেন এখানে কিছু নোট লিখে দিতে পারেন আপনার প্রয়োজন বোধে আপনি এখানে নোট দিতে পারেন এরপরে যখন সাবমিট করে দেবেন দেখুন এখানে এমপ্লয় কোন এমপ্লয়ের আন্ডারে ওই মেম্বারটা যুক্ত হচ্ছে বা সদস্য ভর্তি হচ্ছে তার নাম কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে ভিউ লিস্ট দেখে আপনি কতগুলো মেম্বার আপনার আছে সবগুলো মেম্বারের লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানে দেখুন সোসাইটি আইডি কোন আইডিতে কোন সমিতিতে এটা যুক্ত হচ্ছে এবং মেম্বার আইডি কি এবং তার ডিটেলস টোটাল তার বায়োডেটা ফুল বায়োডেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ এটা গেল মেম্বার অ্যাড এরপরে লোন অ্যাপ্রুভাল লোন অ্যাপ্লাই কারণ হচ্ছে মেম্বার যুক্ত হলে সে কিন্তু এখন লোন আবেদন করতে পারে কোন সদস্য ভর্তি হওয়ার পরে সে শেয়ার সঞ্চয় দেওয়ার পরে হালকা কিছু জমা দিলে সে লোন অ্যাপ্লাই করতে পারবে এখন কোন মেম্বারের আপনি লোন আবেদনটা করবেন সেক্ষেত্রে যে মেম্বার অ্যাডিংয়ের পরে মেম্বারের যে এখানে অটোমেটিকলি একটি আইডি জেনারেট হবে ওই আইডিতে বা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন মেম্বারের আইডিতে আপনি লোন অ্যাপ্রুভাল দিবেন বা লোন আবেদন করবেন সেই আইডিটা কিন্তু এখান থেকে আপনি দেখে নেবেন ওকে এরপরে আমি লোন অ্যাপ্লাই থেকে এখান থেকে ওই মেম্বার আইডিটা আমি এখান থেকে সিলেক্ট করব ওই মেম্বারটা বা ওই সদস্যটা কোন সমিতির আন্ডারে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে দেখুন এম টেন যদি দিই সেক্ষেত্রে চলে আসবে এখানে দেখুন উইক লিমিটে কত সপ্তাহে সে পরিশোধ করবে যত টাকায় লেন লোন হোক না কেন সে কত সপ্তাহে পরিশোধ করবে এবং এখানে একটি তারিখ আছে সরি এখানে ফর্মেটটা চেঞ্জ করতে হবে এখানে কত তারিখে শেষ হবে তার একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ছয়চল্লিশ সপ্তাহ পর্যন্ত কত তারিখ হয় সেটা কিন্তু এখানে থেকে দেখা যাবে লোন অ্যামাউন্ট সে কত টাকার লোন আবেদন করবে সেক্ষেত্রে মিনিমাম আপনি একটা রেঞ্জ দিতে পারেন বা আপনার যে অফিসিয়াল যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি দিতে পারেন পঁচিশ হাজার এখানে পার্সেন্ট অফ ইন্টারেস্ট আপনি কত পার্সেন্টে এই লোনটা বিতরণ করবেন বা কত পার্সেন্টে সে লোনটা আবেদন করতেছেন সেক্ষেত্রে যদি দশ পার্সেন্ট দেন দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু তার এখানে শো করতেছে কত টাকা সুদ আসবে বা ইন্টারেস্ট কত টাকা আসবে এবং ইন্টারেস্ট সহ সাত হাজার পাঁচশো টাকা তার পে করতে হবে দেখুন এখানে লোন আইডি কিন্তু এল সেভেন্টি থ্রি হচ্ছে আমি সাবমিট করে দিব এখানে আমার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না বা কোনো কিছু আপনি যুক্ত করতে পারবেন না শুধুমাত্র মেম্বার আইডি করে দিতে কত সপ্তাহ এবং কত টাকা লোন আবেদন করতেছে তার কত পার্সেন্ট আপনি নিতে চাচ্ছেন এবং সুদাসন মিলে তার কত টাকা বা প্রিন্সিপাল এবং সেবামূল্য সহ তার কত টাকা এখানে পেয়ে পরিশোধ করতে হবে তাকে সেই হিসাবটা কিন্তু এখানে দেখে দিচ্ছে ওকে আমি সাবমিট করে দিব সাবমিট করার পরে মনে করেন এভাবে অনেকগুলো সাবমিট হলো এখন লোন লোনটা আপনাকে अप्रूव করতে হবে লোন অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা এখানে লোন অ্যাপ্রুভালে ক্লিক করলে আপনার এখানে দেখা যাবে কতগুলো বর্তমানে লোন अप्रুভে পেন্ডিং আছে আপনি এখান থেকে আরো বাটন দিয়ে আরো বিস্তারিত দেখে নিতে পারবেন কোনগুলো পেন্ডিং আছে এখান থেকে আপনি সিলেক্ট করলেও করতে পারবেন অথবা এখান থেকে আপনি ড্রপ ডাউন সিলেক্ট করে দিতে পারেন 73 থ্রি মাত্র আবেদন করা হয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেখুন এখান থেকেও আপনি সিলেক্ট করে যেটা সিলেক্ট করবেন ওইটাই আপনার স্ট্যাটাসে আপনাকে শো করবে এখানে ওকে সেভেন্টি থ্রি দেখুন ইন টোটাল এখানে আপনি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না জাস্ট পেন্ডিং থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারেন অথবা লোনটা ক্যান্সেল করে দিতে পারেন বা রিজেক্ট করে দিতে পারেন বা ডিনাই করে দিতে পারবেন যেটাই দেন আপনি দিতে পারবেন সো এখানে আমি অ্যাপ্রুভই দিব কারণ এটা কালেকশন করে দেখাবো কিভাবে ইন টোটাল আপনি এখানে লোন অ্যাপ্রুভাল করে সেটার উপরে কালেকশন করবেন ওকে সাবমিট করে দিব তারপরে এখানে দেখুন ওই যে পেন্ডিং যে লিস্টটা ছিল সেই লিস্টটাকে কিন্তু সেভেন থ্রি মুছে গেছে বা ডিলিট হয়ে গেছে তার মানে এখান থেকে অ্যাপ্রুভে চলে গেছে ওকে এরপরে যে বিষয়টা আছে লোন কালেকশন আপনি লোন অ্যাপ্রুভাল করে দিলে তো এটা বিতরণ হয়ে গেল সেক্ষেত্রে বা বিতরণ করে দিলেন সেক্ষেত্রে আপনাকে এখন লোন কালেকশন করতে হবে এখানে দেখুন লোন আইডি ওখানে একটি আইডি শো করছিল এল সেভেন্টি থ্রি আপনি এখান থেকে টাইপ করে দিলেও দিতে পারেন বা এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে আপনি দিতে পারেন দেখুন এই নম্বর লোনটা কোন সদস্যের নামে এবং কোন সমিতির নামে এখানে কিন্তু টোটাল আপনি এখানে দেখে নিতে পারতেছেন সোসাইটি আইডি কত বা তার মেম্বার আইডি কত ইন টোটাল এখানে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন এখন একটি বিষয় হচ্ছে আপনি লোন আইডিতে যখন টাকা কালেকশন করবেন তখন একই কালেকশনে আপনি শেয়ার সঞ্চয় বা আদার্স এর কালেকশনও দিতে পারবেন সেই সাথে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ তার কালেকশনও দিতে পারবেন দেখুন আমি আজকে কোনো কালেকশন করিনি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি শেয়ার সঞ্চয় কিছু কিছু করে কালেকশন করব দেখুন আদার্স আমি একটা টাকা দিলাম প্রিন্সিপাল এখানে 25000 টাকা কিন্তু আবেদন করেছিলাম সেই ক্ষেত্রে আমি এখান থেকে 5000 টাকা কালেকশন আজকে দেখাবো ইন্টারেস্ট 2500 মেবি হয়েছিল এখান থেকে আমি এক হাজার টাকা কালেকশন দেখাবো ওকে ছ হাজার পঁয়ত্রিশ টাকা আমার টোটাল হয়েছে সবগুলো মিলে ওকে সাবমিট করে দিব দেখুন এল সেভেন্টি থ্রিতে আবার যদি আমি লিখি আবার কালেকশনে যদি দেই দেখুন তার লোন আইডিটা যদি দিই এখানে টোটাল লোন পঁচিশ হাজার টোটাল ইন্টারেস্ট দু হাজার পাঁচশো টোটাল কালেক্ট কিন্তু পাঁচ হাজার টাকা হয়ে গেছে এবং ইন্টারেস্ট কালেক্ট হয়েছে এক হাজার ডিউ আছে টাকা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট আছে এখানে এক টাকা আপনি এখান থেকে বেশ কিছু বাটন পেয়ে যাবেন সেটা সাবমিট নিউ বা লোন লিস্ট যদি এখানে লোনের আইডি খুঁজে না পান বা ইন টোটাল যদি দেখতে হয় এখান থেকে আপনি লোন লিস্ট থেকেও দেখে নিতে পারবেন এছাড়া আজকের যে কালেকশনটা সেই কালেকশনের লিস্ট কিন্তু আপনি এখান থেকে প্রিন্টের জন্য পিডিএফ আকারে পেয়ে যাবেন আজকে যত ধরনের কালেকশন আছে সেটা শেয়ার সঞ্চয়ী হলেও হতে পারে পারে যে কোনো এতে যা আসবে সবগুলো এখান থেকে আপনি একই লিস্টে পেয়ে যাবেন টোটাল কালেক্টটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন কতদিন ধরে কালেক্ট করতেছেন এটা কিন্তু গ্রান্ড টোটালের লিস্টটাও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং কোন ইউজার এখান থেকে কালেক্ট করতেছে সেই হিস্ট্রিটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে যে বাটনটি আছে স্টেটমেন্ট এখান থেকে স্টেটমেন্ট যে যদি ক্লিক করেন তাহলে ওই লোনের যে আইডিটা আছে সেই আইডি ডিটেলসে আপনি কত টাকা বিতরণ করছেন এবং কত টাকা আদায় করছেন কোন কোন ট্রানজাকশন আইডি থেকে কত কত তারিখ থেকে আপনি কত কত তারিখ থেকে লোন কালেকশনটা করছেন সেটা কিন্তু ইন টোটাল আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন ওকে আমি এই যে লোন কালেকশনের যে পার্টটা সেটা শেষ করলাম এরপরে যে বিষয়টা আসে শেয়ার কালেকশন যদি কোনো মেম্বার লোন আবেদন না করে তাহলে তো তার লোন আইডি তৈরি হবে না সো তার মেম্বার আইডি দিয়েই তাকে শেয়ার সঞ্চয় বা আদার্স যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন দেখুন এখানে মেম্বার আইডিটা দিলেই তার কালেকশনের যে শিটটা এখানে চলে আসবে বা তার মেম্বার কোন সমিতির আন্ডারে আছে সেগুলো কিন্তু ইনটোটাল চলে আসবে এবং কত টাকা কোন ফান্ডে আপনি কালেকশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডিটেলস দিয়ে দিতে পারবেন ইজ তার ট্রানজাকশন আইডি এবং এই আইডিটা আপনার লিস্টে অ্যাড হয়ে যাবে ওকে এখান থেকে মেম্বারের লিস্টটাও কিন্তু আপনি এখান থেকে টোটাল দেখতে পারবেন কতগুলো মেম্বার আছে কোন মেম্বারের আইডি কি এই বিষয়ে কিন্তু আপনি সার্চ করে বা ইয়ে করে দেখতে পারবেন আচ্ছা এখন যে ডিনাই টু অ্যাপ্রুভ যে বলেছিলাম যে কোনো কারণে ডিনাই করে দিলেন বা রিজেক্ট করে দিলেন সেটাকে আবার রিকভার করে আপনি আবার পেন্ডিং লিস্টে অথবা আপনি অ্যাপ্রুভাল লিস্টে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দেখুন এখানে অনেকগুলো ডিনাই করা লোন আছে কোনো না কোনো কারণে এটা ডিনাই করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে আপনি একটু চেক করবেন চেক করে যদি মনে হয় অ্যাপ্রুভ করার মতো সেক্ষেত্রে আপনি আবার অ্যাপ্রুভ করে দিবেন ওকে এখান থেকে সিলেক্ট করে দেবেন অ্যাপ্রুভ দেখুন এই লোন আইডিটা হচ্ছে এল ফিফটি এই লোনারিটা অ্যাপ্রুভ করে দিয়ে আপনি সাবমিট করে দিলেন তাহলে লোনারি থেকে ডিনাই থেকে ওই আইনটা বা ওই লোনটা কিন্তু আবার লিস্টে চলে গেছে এরপরে যদি থাকেন একটা মেম্বার বা একটা সমিতি তার শেয়ার সঞ্চয় জমাকৃত টাকা সে তুলে নিতে পারে যদি আপনার শর্তে থাকে বা আপনার যদি এগ্রিমেন্ট এইভাবে উল্লেখ থাকে শেয়ার সঞ্চয় নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে শেয়ার সঞ্চয় কত টাকা কোন মেম্বার বা কোন সমিতির আন্ডার যে মেম্বারটা আছে তার যে কোনো একটি আইডি দিয়ে আপনি এখান থেকে টোটাল টাকা উদ্যোগ করে নিতে পারবেন সেক্ষেত্রেও আপনার অবশ্যই অ্যাডমিন প্যানেলের একটি পারমিশন প্রয়োজন হবে যেটা থেকে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে দেয় এখানে তো অ্যাডমিন লগইন আছে দেখে अप्रूव করা লাগছে না কিন্তু যখন অ্যাডমিন লগইন না করে अप्रूव না করবে ততক্ষণ কিন্তু এটা তখন ওই পেন্ডিং লিস্টে থেকে যাবে বা তখন ততক্ষণ কিন্তু ওই মেম্বারের আইডি থেকে বা মেম্বারের অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে না সো এখানে অ্যাডমিন লগইন থাকার কারণে আপনি এখান থেকে সবগুলো বাটন ইউজ করতে পারতেছেন এবং এখান থেকে সবগুলো ফিচার কিন্তু আপনি একাই ইউজ করতে পারতেছেন সাপোজ এখানে যদি নর্মাল ইউজার হয় শুধুমাত্র অ্যাক্সেস পেল ডাটা কালেকশন বা তার লোন আবেদনের সে কিন্তু অ্যাপ্রুভালের যে পারমিশনটা সেটি কিন্তু পাচ্ছে না বা কোনো সেটিং কিন্তু এখান থেকে সে পাচ্ছে না শুধুমাত্র এই ডিটেলসগুলো অ্যাড করতে পারবে সমিতি গঠন করতে পারবে মেম্বার অ্যাড করতে পারবে কোনো এডিট করতে পারবে না কিন্তু লোন অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সে কোনো পেন্ডিং লোন কিন্তু সে অ্যাপ্রুভাল দিতে পারবে না বা রিজেক্ট করতে পারবে না সে জাস্ট আবেদন করতে পারবে আর অ্যাডমিনে যদি লগ থাকে টোটাল এখান থেকে ফিচার কিন্তু কিন্তু অ্যাডমিন হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন ওকে এখানে যে ড্যাশবোর্ডের প্রত্যেকটা জায়গায় আপনি ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন সবগুলো জায়গাতে দেখুন সবগুলো জায়গা থেকে আপনি ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন তাহলে সবগুলো বের হয়ে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে বা মেন মেনুতে নিয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আমি কোন সিটে আসি এখানে বা কোন অবস্থানে আসি সেটা কিন্তু এখানে কালার করে আইডেন্টিফাই করতেছে এবং এখানে আপনাকে এক নোটিস করতেছে আপনি কোথায় আছেন লোন অ্যাপ্লাই মেম্বার অ্যাড দেখুন একটু খেয়াল করে সোসাইটি অ্যারিনেট অ্যাপ্রুব লোন ডিনাই এটা এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি এখান থেকেও দেখতে পারতেছেন অথবা কোন জায়গা আছেন সে বাটনটা আপনাকে কালার করে দিচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল বিশ মিনিটের উপরে মনে হয় বা বিশ মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে যারা নিতে চাচ্ছেন বা নিয়েছেন যদি এছাড়াও আপনাদের কোনো কারেকশন থাকে বা আপনাদের যদি কোনো আরো কিছু এক্সট্রা যুক্ত করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার মেইল অ্যাড্রেসে যোগাযোগ করবেন বা আমার ভিডিও ডিসক্রিপশানে যে কন্ট্যাক্ট গুলো থাকবে আপনি সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই ফাইলটি যদি বা এই সফটওয়্যারটি যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনার অফিসের ডিটেলস দিয়ে আমাকে মেইল করবেন বা আমাকে ইনবক্স করবেন তাহলে আমি আপনার এই লোন ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আপনার অফিসের সিস্টেমে বা অফিসের ইন টোটাল ডিটেলস চেঞ্জ করে আমি আপনাকে মেইল দিতে পারবো দেখুন এখানে আজকে যে কালেকশনটা সেটা কিন্তু এখানে শো করতেছে ইন টোটাল আজকে কোন কোন খাতে কোন টাকা কালেকশন হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে আরও কিছু রিপোর্ট এখানে তৈরি করতে হবে বা তৈরি করা যায় সেগুলো অবশ্যই পরবর্তী কোনো আপডেটে আমি অবশ্যই করে দেখাবো তার আগে আরও বলি সেটা হচ্ছে এখানে কোয়াইট বাটন আছে এখানে কোয়াইট বাটন ক্লিক করলে আপনার টোটাল ডার্ভেসটি বা সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে এখানে আপনি সময় দেখতে পারতেছেন আজকে এই সময়টা অবশ্যই আপনার কম্পিউটারের টাইমিং অনুযায়ী সময়টা আসবে এবং তারিখটাও আসবে এছাড়া আর যদি কোনো কিছু কারেকশন থাকে বা আপনার যদি নতুন কোনো কিছু প্রয়োজন হয় এই ফিচারে যদি মনে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে আরও কিছু যুক্ত করতে হবে এর সঙ্গে তাহলে আপনি করতে পারবেন আর যদি ফুললি কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আপনার টোটালি কাজটা আলাদাভাবে কাস্টমাইজ করতে হবে অবশ্যই আমাকে সময় দিবেন এবং আপনার যে অফিসের ডিটেলসটা প্রতিষ্ঠানের ডিটেলসটা আপনি আমাকে অবশ্যই মেইল করবেন বা আমাকে যে কোনো ধরনের যোগাযোগ মাধ্যমে আপনি যোগাযোগ করে দিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো মেইলে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা থাকবে সেটার মাধ্যম দিয়ে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্সেল মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফাইলটি যদি ডেমো ভার্সন আপনার প্রয়োজন হয় আপনার মেইল অ্যাড্রেসটি দিয়ে কমেন্টস করবেন আমি মেইল অ্যাড্রেসে আমার এই ফাইলটি পাঠিয়ে দিব। আপনি ডেমো আকারে দেখে বা আপনার যদি প্রয়োজন হয় এটা দিয়ে আপনি কিছুদিন ইউজ করতে পারবেন আর কাস্টমাইজ প্রয়োজন হলে তো অবশ্যই আমাকে নক করবেন